হ্যালো বন্ধুরা, সালাম আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন, এমডি সফট টেকনোলজি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকগুলো ভিডিও করে থাকি, প্রায় 40টি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। তো আমি বন্ধুরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা এই মুহূর্তে হয়তো আপনি আমার ভিডিওটা দেখবেন, দয়া করে আপনি পুরো ভিডিওটা দেখলে যে আপনি প্রকৃত একজন ব্যবসায়িক বা কিভাবে আপনি আমাদের থেকে হেল্প নিয়ে ব্যবসা করতে পারবেন বা আপনার হেল্পে আমরা ব্যবসা করব, সেটা হয়তো অনেকটাই অনুপ্রাণিত হবেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর যদি আপনাদের ভালো মনে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, ইভেন লাইক কমেন্টে আমাদেরকে জানাবেন বা আমাদেরকে সরাসরি কল করে আপনাদের বিস্তারিত হেল্পগুলো নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি আজকে প্রায় 10 দিন কোনো ভিডিও করিনি, কারণ একদিকে রমজান মাস খুবই ক্লান্ত দিন যায়, আরেকদিকে আমাদের আগত ঈদ, যে সামনে 3 দিন বা 4 দিন পর আমাদের ঈদ উদযাপন হবে, তাই বলে অনেকটাই ব্যস্ততার মাঝে আমার দিন কাটানো হচ্ছে। আমি বন্ধুরা অনেক দিন পর্যন্ত ভিডিও করি যে আপনাদেরকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা বিজনেসের মাঝে আপনারা কীভাবে সাহায্য সহযোগিতা নেবেন সেটার জন্য। তো আমার এই চ্যানেলের যে আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা ইনশাল্লাহ আগামীতে যে আমাদের চ্যানেলে যে কীভাবে মাইক্রোটিক কনফিগারেশন করা হয়, কীভাবে একটা রাউটার কনফিগারেশন করা হয় এবং কি যেভাবে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন সেই ব্যবস্থাগুলো আমরা করে দিব। তো আমি এখন যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বন্ধুরা, আমি যখন এই ভিডিওগুলো করি তখন অনেক অনেক ধরনের লোক আছেন যে আমাকে অনেক ধমক বা অনেক কিছু দেওয়া হয়েছে যে আমি কেন এইভাবে ভিডিও করে উপস্থাপন করে সবাইকে আমি বলে দিচ্ছি যে এই বিজনেসের মূল নীতি এবং কি কীভাবে বিজনেসটা আপনারা শুরু করবেন বা এখানে যেভাবে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি থেকে আপনারা কীভাবে রক্ষা পাবেন। তো তার জন্য আমি অনেক কিছু অনেকজনের থেকে অনেক ধমক পেয়েছি, অনেক কিছু পেয়েছি যেগুলো থ্রেড বলা হয়, থ্রেডও পাইছি। তো আমি সব কিছু সব কিছু আমি আমার আমলে নিয়ে নেই, কারণ হচ্ছে আমি আপনাদের, যেহেতু আমি আপনাদের সাথে ওয়াদাভুক্ত যে আমি আপনাদেরকে সবসময় হেল্প করে যাব, তো তার জন্যই আমি সবসময় আপনাদের মাঝে ভিডিও করে থাকি। আমি একটা কথা শেয়ার করি বন্ধুরা, যে আমি যখন আমি না আমরা প্রত্যেকটা মানুষ যখন এক একটা ধর্মের মানুষ আমাদেরকে ধর্ম এমন একটা জিনিস শিক্ষা দেয় যে ধর্ম কখনো, যে কোনো ধর্ম খারাপ দিকে যাওয়ার জন্য কখনো দেয় না। তো আমি যেহেতু মুসলমান ধর্মের মানুষ, যে আমরা মুসলমানের ভিতরে এমন কিছু আমাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় যেন মানুষের, মানে একটা কথা কি, মানুষের টাকা যেন বা মানুষের যে কোনো সম্পদ যেন আত্মসাৎ না করা হয়। তো আমি আমার ভিডিওগুলোতে আমি যেহেতু আপনাদের মাঝে উপস্থাপন করি সবসময় যে কারো হক যেন আরেকজন বা আমি যেন না খাই, সেই ব্যবস্থাটা যেন আমার মাধ্যমে সেটা সৃষ্টি হয়, সেই জিনিসটাই আমি করার চেষ্টা করি। যেমন আমার মা আমাকে ছোটবেলায় বলেছেন যে বাবা, যদি 1 টাকা কোথাও পাও হালাল পথে নিয়ে এসো সেটা আমাকে দিবা, সে 1 টাকা আমার লক্ষ কোটি টাকার সমান হবে, আর তুমি হারাম পথে যদি 1 পয়সা নিয়ে এসে আমাকে খাওয়াও সেটা আমার জন্য কিয়ামতের মাঠে তুমি দায়ী থাকবা। তো আমি সেই আমার মায়ের কথাকে আমি সবসময় চিন্তা করে আমি যদি 1 টাকা কামাই সেটা যেন হালাল পথে আসে, সেই ব্যবস্থা এটাই আমি করে আপনাদের মাঝে বিজনেসটা সবসময় করার চেষ্টা করি। তো আমি আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আমরা অনেক প্রবাসী আছি কিংবা আমাদের বাংলাদেশে অনেকজনে ব্যবসা করার জন্য অনেকটাই আগ্রহ প্রকাশ করেন, তো আমাদের পুরো বাংলাদেশ তো আমি এই মুহূর্তে বিজনেস করা আমার পক্ষে সম্ভব না। আমি চট্টগ্রাম বিভাগে আমার লাইসেন্সটা আমি করেছি, যে এটা একটা জোনাল লাইসেন্স, চট্টগ্রাম বিভাগে 11টা ডিস্ট্রিক্ট আছে, প্লাস ঢাকা ডিভিশনের ভিতরে নরসিংদী আমাদের এই জোনালের সাথে আমরা অ্যাডজাস্ট করা। তো আমাদের টোটাল 12টি ডিস্ট্রিক্টে আমরা বিজনেস করতেছি এবং কি আমরা 12টি ডিস্ট্রিক্টের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকাতে আমার এই ব্যবসাটাকে আমি পৌঁছানোর লক্ষ্যে আমি আপনাদের মাঝে সবসময় ভিডিও করে থাকি। তো বন্ধুরা, আমার মেন যে লাইসেন্সটা আমি করছি, হয়তো যেটা আপনারা হয়তো উপলব্ধি করতে পারতেছেন, এই লাইসেন্সটা কিন্তু অনেক একটা বড় লাইসেন্স, যে ছোটোখাটো লাইসেন্স না, কারণ একটা বিভাগকে কন্ট্রোল করা এটা খুব মানে অনেক টাফ ব্যাপার, শুধু টাফ না সো টাফ ব্যাপার। তো আমি আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি এই জন্য যে আমি যদি ইনশাল্লাহ 1 টাকা হালাল পথে কামাই, আপনাদেরকেও 1 টাকা হালাল পথে কামানোর
সবসময় আপনাদেরকে ওইটাই বলবো যে আপনারা এক টাকা কামাবেন হালাল পথে কামাবেন, আমিও যেন আপনাদের মাঝখান থেকে এক টাকা হালাল পথে কামাইতে পারি। তো আমার এই বিজনেসটাতে আমি এতটাই পরিপূর্ণভাবে আমি চেষ্টা করি একটা মানুষকে কীভাবে আপনারা এই বিজনেসটা শুরু করবেন বা কীভাবে আপনারা দোকা থেকে বাঁচবেন সেই ব্যবস্থায় আমি করার চেষ্টা করি। তো এই মর্মে আমি দেখা যাচ্ছে অনেক বন্ধুদেরকে বলি যে এই বিজনেসটা করতে গেলে যে সর্বপ্রথম 8-10 লাখ টাকা আপনার ইনভেস্ট করতে হয়। তো এখন অনেক বিজনেসম্যান আছেন যে 2 লাখ 3 লাখ 1 লাখ 50 হাজার টাকা দিয়েও বিজনেসটা যে একটা পাবলিককে মার্কেটে নামাই দেয়, কিন্তু সেই নামানোর পরিপ্রেক্ষিতে ওই পাবলিকটা 6 মাস 1 বছর যখন যাবে তখন ঠিকই আমি যে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা আপনাকে ইনভেস্টমেন্টের কথা বলছি সেই টাকাটা লক্ষ্যে পৌঁছায় যায়, বাট আপনি এই 7 লাখ 8 লাখ টাকা দিয়ে 1 বছর পর্যন্ত যে স্থানে পৌঁছাইতে চাইতেছেন আপনাকে ওই টাকাটাও ইনভেস্ট করতে হচ্ছে। হয়তো আপনি 8-10 লাখ টাকা যখন ইনভেস্ট করবেন আপনি 100-200 ক্লায়েন্টস পাচ্ছেন, আর আমি চাচ্ছি সেটা আমি আপনাদেরকে এমন কিছু প্রয়োগ টেকনোলজির প্রয়োগ করাবো সেটা দিয়ে 7-8 লাখ টাকা দিয়ে যেন আপনারা প্রথম 1-2 মাসের ভিতরে যে 200-500 কাস্টমার আপনাদের মাঝে ইন্টারনেট বা এই সার্ভিসটি নেওয়ার জন্য প্রস্তুত থাকে সেটাকে আমি ভিত্তি করে আমার এই ভিডিওগুলো করে থাকি। তো বন্ধুরা, আমি অনেক কথা আপনাদের মাঝে শেয়ার করি যেগুলো হয়তো শুনতে অনেকজনের বিরক্ত মনে হন, আবার অনেকজনে আমাকে লাইক কমেন্টে অনেক উৎসাহ দেন, সেই উৎসাহনা ভিত্তিতে আমি অনেক কথা বলি আপনাদের মাঝে। তো আপনারা যারা বিজনেসটা করতে চাচ্ছেন বা করবেন আপনারা খুবই কেয়ারফুল এই বিজনেসটা করবেন, কারণ এখানে বিজনেসের অনেক নীতিবাচক অনেক কিছু আছে, যেটি হচ্ছে সরকারের দিক থেকে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো আপনারা আগে অ্যানালাইজ করতে হবে। যে আপনি মার্কেটে চলে আসছেন, আপনি কোনো সরকারি যে নীতিমালা আছে আপনি নীতিমালা মানেননি, সেই ক্ষেত্রে আপনাকে সবসময় বিপদ আপনার সামনে উপস্থাপন হবে। সো আপনারা যারাই বিজনেসটা করবেন আপনারা যেন বিপদে না পড়েন সেই ব্যবস্থাটা আমরা আপনাদেরকে বোঝানোর এবং কি সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি। আমি কখনো চাই না যে একটি মানুষ বিপদে পড়ুক, সেই বিপদ থেকে আমি রক্ষা করার জন্য ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করে যাব। দ্বিতীয়ত, আপনি 1 টাকা এখানে ইনভেস্ট করছেন, আপনার 1 টাকা যেন বিফলে না যায়, সে 1 টাকা দিয়ে আপনি যেন এই ব্যবসাটা হালাল পথে কামাইতে পারেন সেই ব্যবস্থাটা আমরা করব। কারণ ব্যবসা সবসময়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ব্যবসা হচ্ছে হালাল, কারণ আপনি হালাল পথে যদি উপার্জন করতে পারেন সেটি হালাল হবে, আর যদি আপনি এটিকে যে আপনি যদি হারাম পথে নিয়ে যান সেটা হারাম আপনার বিবেচনা আপনিই করবেন। তো আমি যেটা বলতে চাই যে আমাদের কাছে এতগুলো রিকোয়েস্ট আসে যে আমরা হয়তো সবার সাথে এই রিকোয়েস্টগুলো পূরণ করতে পারি না, কারণ কারো হয়তো ইনভেস্টমেন্টের সমস্যা আছে, আবার অনেকজনে ভয় পান যে এই বিজনেসটা করতে গেলে যে আমি নগণ্য ব্যক্তি আপনাদেরকে কি হেল্প করব বা কি করতে চাচ্ছি। তো বন্ধুরা, আমি বলতে চাই যে ইনশাল্লাহ আগামী ঈদের পরে আমাদের নেক্সট যে টার্গেটটা, আমি গত লাস্ট 2টি ভিডিওতে বলেছি যে আমি প্রতিটি থানাতে 1-1টা করে ব্রাঞ্চ অফিস করতে চাই। তো আমি চাচ্ছিলাম যে আপনাদের যেসব এলাকাতে আপনারা বসবাস করেন আপনাদের চট্টগ্রাম বিভাগের ভিতরে যতগুলি থানা আছে প্রত্যেকটা থানাতে যদি আমরা একটা ব্রাঞ্চ অফিস করি ওইখান থেকে আমাদের বিজনেসের কার্যক্রমগুলো শুরু হবে। তো আমি 1-1টা ব্রাঞ্চ অফিস করতে গেলে আমাকে 5-8 লাখ 10 লাখ টাকা আমার ইনভেস্ট করতে হবে সর্বপ্রথম হোলসেল বিজনেস করার জন্য। কারণ আমি যদি একটা ব্রাঞ্চ অফিস হিসাব করে যদি আমি আপনাদের মাঝে বিজনেসটা শুরু করতে পারি, দেখা যাচ্ছে প্রতিটি মানুষের যারা গ্রাম গঞ্জ ইউনিয়ন পর্যায়ে বিজনেস করবেন আপনাদের সবার হেল্প আসবে বা আপনারা সবাই আমাদের থেকে হেল্প নিতে পারবেন। তো এটার জন্য আমি প্রতিটি থানাতে যখন আমি বিজনেসটা রান করতে যাব আমাকে 8-10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে আপনারা একটু একটু চিন্তা করে দেখেন, আমি আমার গত 2টি ভিডিওতে কেন বলেছি যে আমি আপনাদের সাহায্য চাই আপনাদের হেল্প চাই, সেটা হচ্ছে আমি যদি একটি থানাতে যদি একটা ব্রাঞ্চ অফিস করি সেই অফিসটা ফুললি যে আমাদেরকে এখন ইনভেস্টটা করবে যতই লাগুক 5 লাখ 2 লাখ 8 লাখ 10 লাখ যা টাকা লাগবে আপনার মাঝে আমরা ওই অফিসটা দিয়ে আসব, যেন আপনি ওই অফিসের দায়িত্বে থাকতে পারেন যে এখানে যত টাকার ইনভেস্ট হবে সব টাকা আপনার কাছেই থাকবে, যে এটা আমরা আমাদের মেইন অফিস থেকে 1 টাকাও আমরা আপনার টাকা থেকে নিয়ে আসব না, পুরাটা দায়িত্ব আপনার কাছেই থাকবে। তো এখানে যে বেনিফিটটা আসবে, যে এখানে আমার একটা বেনিফিট হচ্ছে সেটা আপনাকে আমি 1 বছর পর্যন্ত এই বিজনেসটা শিখানোর পুরো দায়িত্ব আমি নিব, টাকাটা আপনার। এখন আপনি যদি এটাকে রিস্ক মনে করেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে একটা এগ্রিমেন্ট দিব যে এই টাকার পুরা দায়ভার আমরা নিচ্ছি, তবে দায়িত্বটা আপনাকে পালন করতে হবে ওই অফিসের পুরা দায়িত্ব।
যে আপনি যদি বাহিরে কোনো কান্ট্রিতে থাকেন, আপনার নিজস্ব যেসব লোক আছে সেই লোকগুলোকে আমাদেরকে দেন, বুঝাই দেন, আমরা ওনাদেরকে দায়িত্ব দিয়ে দিব। ওনারা ওই অফিসে যদি ওনারা বেতনভুক্ত হিসাবে কাজ করেন সেটাও করতে পারবেন, আর নয়তো বা আপনারা যদি ওই অফিসে যে অফিসটা আপনাকে দিচ্ছি সেই অফিসে যদি আপনি বিজনেস পার্টনার হিসাবে কাজ করেন তাও করতে পারবেন। তো এটার জন্য আমি চাচ্ছি যে আপনাদের মূলধন যেগুলো আছে, যে সামানাদি লাগবে, সেই সামানাদির দায়িত্বটা, সেই অফিসের রক্ষণাবেক্ষণের দায়িত্বটা পুরাটা আমরা যে যার সাথে আমরা এগ্রিমেন্ট করব তাকে আমরা দিয়ে দিব। তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে এই বিজনেসটা ইনশাল্লাহ একটা পপুলার বিজনেস, কারণ এইখানে আপনি প্রিপেড বিজনেস, এখানে কোনো পোস্টপেড কোনো বিজনেস নেই। তো আমরা এই বিজনেসটা ওইভাবে অগ্রসর করে যেতে চাচ্ছি, কারণ আমাদের প্রতিটা থানা থেকে মোটামুটি অনেক মানুষের রিকোয়েস্ট আসে যে ওরা ছোটোখাটো কিছু করে বিজনেসটা শুরু করবে। যে এখন আমাদের পক্ষে তো একটা জিনিস কি, আমি যখন ফেনীতে আমার মেন হেড অফিস, আমি এখান থেকে ছোটোখাটো বিজনেসটা হয়তো ওইসব মফস্বল শহরগুলাতে কিংবা থানাগুলাতে করা সম্ভব না। তো আমরা যদি প্রতিটা থানাতে এক একটা যদি ব্রাঞ্চ অফিস করে রাখি, দেন ওইখান থেকে আমরা ছোটোখাটো যতগুলা গ্রামগঞ্জ গ্রাম মহল্লা আছে যারা বিজনেস করতে চায়, আমরা ওদেরকে ওইখান থেকে আমরা পুরোপুরি আমরা ডেডিকেট করতে পারবো যতগুলো আমাদের কাস্টমার হবেন। তো এই ক্ষেত্রে আমরা দুইটা জায়গায় বেনিফিট হচ্ছি, একটা হচ্ছে আপনার নিজস্ব গ্রাম নিজস্ব এলাকাতে আপনি বিজনেস যেটা করতে চাচ্ছেন, আপনার একটা মন মানসিকতা আছে এটা করবেন, সেটাও আপনি করতে পারতেছেন। ইভেন আপনি আমাদের হোলসেল যে আমরা বিজনেসটা করব, ব্রাঞ্চ অফিস করব, সেই ব্রাঞ্চ অফিসের আপনি পার্টনারশিপ হোক কিংবা আপনি বিজনেস ওনার হিসাবে আপনি করতে পারবেন। এখন আপনি যদি নিজে থেকে একটা উদ্যোগ নেন যে আমি পুরো টাকা ইনভেস্ট করব, আমি এই অফিসটার ফুল দায়িত্ব, মানে আমাদের সাথে কোনো যেটা হয়তো পার্টনারশিপ করার দরকার নেই, আপনার প্রফিটটা আপনি নিজে বুঝে নিয়ে যাবেন, তাহলেও আপনি সেটাও করতে পারবেন। তো সেটার জন্য হয়তো আপনারা যারা, বিশেষ করে আমি প্রবাসীদেরকে বলবো, কারণ অনেক প্রবাসী আছেন যে এই ইনভেস্টটা করতে পারেন, যে বাংলাদেশে এই বিজনেসটা করতে চাচ্ছেন কিন্তু আপনাদের কোনো হয়তো আদার্স কোনো বিজনেস নেই, এটার জন্য হয়তো আমি আপনাদেরকে বেশি, বিশেষ করে আমি বলবো যে প্রবাসীরা এই বিজনেসটা বেশি হয়তো করতে চাচ্ছেন বা করতেছেন। আর বাংলাদেশের ক্ষেত্রে অনেক অনেক ভাই ব্রাদার আছেন যে ওনারা এই বিজনেসের সাথে জড়িত হতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যারা বিজনেসটা করবেন, দয়া করে একটিবার আমার অফিসে আসবেন, এক কাপ চা খাবেন, আমরা বসবো, বসে যদি আপনাদের আমার হেড অফিস থেকে যদি আপনাদের কার্যক্রমগুলা বা আমার অফিসটা নির্ধারিত স্থানে যেখানে আমি আছি সেখান থেকে আপনারা বসে যখন এই বিজনেসটা রান করার চেষ্টা করবেন বা আপনারা আপনাদের এলাকাতে কীভাবে করবেন সেই জিনিসটা আমরা বলবো। তো আমি যে অনেক অনেক জায়গাতে ইনশাল্লাহ আমাদের ব্রাঞ্চ অফিস হয়ে গেছে, সেই জায়গাগুলোতে হয়তো দ্বিতীয় কোনো আমরা ব্রাঞ্চ করতে পারবো না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখতেছেন যে আমি যে ভিডিওটা করতেছি, নিচে একটা স্ক্রলে আমার নাম্বার আছে, আপনারা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, কিংবা আমি ডিসক্রিপশনে আমার নাম্বারগুলো দিয়ে দিব, অফিসিয়াল নাম্বারগুলো, আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদের সাথে বিজনেস করার জন্য। আর বিশেষ করে আমি এই ভিডিওতে সবগুলো ভিডিওতে বলি যে এটি হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগের জন্য, আমার প্রত্যেকটা ভাই এবং কি প্রত্যেকটা কাস্টমারের জন্য। এখন বাংলাদেশের অন্য অন্য অঞ্চল থেকে যারা আমাদেরকে কল করেন, যে অনেক সময় আপনারা হেল্পের জন্য কল করেন, যে আপনারা, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যারা আমাকে হয়তো কত টাকা ইনভেস্ট লাগে, এই ভিডিওটা দেখলেও আপনারা বুঝতে পারতেছেন কত টাকা আপনাদের ইনভেস্ট প্রয়োজন হয়, কারণ আপনি ভিডিওর প্রথম থেকে যখন দেখবেন তখন অনেকগুলো ভিডিওতে আমি ইনভেস্টমেন্টগুলো বলে দিই, কী কী প্রোডাক্ট আপনাদের লাগবে, সেই ভিডিওগুলো আপনারা একটু কষ্ট করে আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওগুলো থেকে পেয়ে যাবেন। এখন আমাদেরকে কল করে যখন অনেকজনেই মানে প্রশ্ন করে যে কত টাকা লাগবে, কী আসো বিষয়, তখন একটু হয়তো বা কেমন জানি লাগে যে এতগুলো ভিডিও করলাম, যে প্রতি প্রায় ভিডিওতে বলে দিয়েছি যে এত টাকা ইনভেস্ট লাগবে বা এইভাবে এইভাবে বিজনেসটা করতে হবে। তো এখন এইটাই হচ্ছে বড় প্রবলেম, যে একটা ভিডিও দেখে সবাই কল দিয়ে দেয়, যে অনেক ধরনের একটা প্রেশার তৈরি হয়ে যায়, কারণ প্রতিদিন যখন 250-300 কল আসে তখন স্বাভাবিক একটা মানুষ বিরক্ত হইতে পারে। আর যারা বিজনেসে যখন ফেসে যান যে আপনি বিজনেসটা করতে পারতেছেন না, আমি সবসময় আপনাদেরকে হেল্প করি, ইনশাল্লাহ হেল্প করে যাব, এটা আমার মৌলিক দায়িত্ব। তো আপনারা দয়া করে আমাদের ভিডিওগুলো দেখে তারপর আমাদেরকে কল দিয়েন, কোনো সমস্যা না। আপনাদের যদি কোথাও ত্রুটি মনে হয় আমি সে জায়গায় আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যারা চট্টগ্রাম বিভাগের ভিতরে আছেন আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, কারণ আমরা এমন একটা সেন্টারে আছি যেটা আপনি একদম চট্টগ্রাম বিভাগের মাঝখানে আমি আছি, সেটা আপনারা অবশ্যই জানেন, সেটা হচ্ছে ফেনী।
তো ফেনীতে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা এসে আমাদের সাথে সরাসরি বসতে পারেন। এখানে বসে আপনারা বিজনেসটা বুঝে নেবেন। আমি চাই যে বিজনেসটা আমরা প্রতিটা থানাতে করতে পারি, তো সেই আশা ব্যক্ত করে যে আমি প্রত্যেকটা বাড়ি থেকে বিদায় নিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সামনে ঈদ, আগামী ঈদের অবশ্য অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে। আর আজকে লাইলাতুল কদর, হয়তো সবে সবে কদর আমরা বলি, এবং কি 27 রমজান। তো সবাই ভালো থাকবেন, অনেক রাত্র, প্রায় 2টা বেজে গেছে, তো আজকে হঠাৎ করে বসলাম যে আপনাদের মাঝে হয়তো কিছু কথা শেয়ার করার জন্য। তো আপনাদের যদি আমার বিজনেসগুলা বা আমার প্ল্যানগুলা যখন আপনাদের ভালো লাগবে, আশা করি আপনারা ভিডিওগুলো দেখার পরে আপনাদের যদি মনের ভিতরে একটু হলেও সাড়া জাগে যে না বিজনেসটা আপনারা করবেন, আপনারা নির্দ্বিধায় আমাকে কল দিবেন, কোনো সমস্যা নেই। আমার নাম্বার ডিসক্রিপশন এবং কি ভিডিওর স্ক্রলে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম।